Assalamu alaikum viewers, welcome to my channel Sayras Hobbies. আপনারা গত পর্বে দেখেছেন হাই সহ প্লাজো কাটিং, আজকে আপনাদের দেখাবো প্লাজো সেলাই করা। আগে হাই লাগাবো। এটা হচ্ছে সোজা পার্ট, এর উপর হাইয়ের সোজা পার্টটা রাখবো। আর হাইয়ের মধ্যে অবশ্যই ডবল সেলাই দিতে হবে। এখন সালোয়ারের আরেকটা পার্ট নিয়ে সোজা পার্টের ওপর হাই লাগানো পার্টটা রেখে ডবল সেলাই দিয়ে নেব। দেখুন একটা হাই লাগানো হয়ে গেল। এভাবে অপর পাশেও আরেকটা হাই লাগিয়ে নিন। এখানে ফিতার ঘর হবে, তাই 2 ইঞ্চি সেলাই করব এবং 1 ইঞ্চি গ্যাপ রেখে বাকিটুকু হাইয়ের সাথে জোড়া লাগিয়ে নেব। এখানেও ডবল সেলাই দিয়ে নেব। ফিতার ঘর করার জন্য এখানে এভাবে সেলাই করে নিব। ফিতার ঘরটা একটু ফোল্ড করে সেলাই করে নিন।
এখন মুহুরি সেলাই করব। এখানে কাপড় কম ছিল তাই মুহুরি পট্টিটা কম চওড়া দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। এখন মুহুরিতে 1 ইঞ্চি রেখে সেলাইয়ের জন্য স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ বরাবর ডবল সেলাই দিয়ে নিন। আর হাইয়ে 1/2 ইঞ্চি রেখে সেলাই করতে হবে। প্লাজো কাটিং এর ভিডিও লিংকটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এভাবে আমাদের হাই সহ প্লাজো সেলাই করা হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।